হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে তৈরি করে দেখাবো চালের গুঁড়ার কাই। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে, আর উপকারে আসলে সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি চালের গুঁড়ার কাই করার জন্য এখানে আমি 3 কাপ পানি নিয়েছি। পানিটাকে বলক তুলে নিব, আর দিব পরিমাণ মতো লবণ। পানিটাতে বলক চলে আসছে, খুব ভালো করে বলক তুলে এটা পানিটাকে সিদ্ধ করে নিতে হবে, তাহলে চালের কাইটা খুব ভালো হবে। আর এটা দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায় একই কাই দিয়ে। আমি চালের গুঁড়ো দিব 1 কাপ দিলাম, 2 কাপ, এটা শুকনা চালের গুঁড়া যেটা প্যাকেটে কিনতে পাওয়া যায়। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি আর 2.5 কাপ চালের গুঁড়ো দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম কমায় রাখতে হবে। এখন এটাকে আমি ঢেকে রাখবো 5-6 মিনিট, চুলার আঁচটা একদম কমানো থাকবে। এখন এটাকে চুলাটাকে অফ করে 10 মিনিট এভাবে ঢেকে রাখবো। এতে করে ফিরে আসলাম 10 মিনিট পর, আটাটা খুবই সফট এবং ইয়ে হয়ে গেছে। এখন এখন এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত, মানে হাতে ছোঁয়া যায় ওরকম অবস্থায় আসলে তারপর এটাকে মুথে নিব এবং একটা ডোয়ের মতো তৈরি করে নেব, যেরকম আমরা রুটি পরোটা তৈরি করি ওরকম। এগুলোকে হালকা গরম অবস্থায় এভাবে ভাত দিয়ে ভালো করে মথে নিব, মথে রুটি কায়ের মতো তৈরি করে নেব। এটাকে এখন আমি কিচেন টবে রেখে এটাকে ভালো করে মথে নিচ্ছি। এটা যত ভালো মথানো হবে তত ভালো পিঠা বা রুটি, চালের রুটি ভালো হবে। একটা সুতি কাপড় দিয়ে খুব ভালো করে কাপড়টাকে ভিজিয়ে তারপরে চিপে এটা দিয়ে ঢেকে রাখবো। যতক্ষণ পর্যন্ত তৈরি করবো ততক্ষণ পর্যন্ত এভাবে ঢেকে রাখবো, তাহলে আটাটা অনেক সফট থাকবে। রেডি হয়ে গেল চালের কাই। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল।